I've had a jolly. Asmana paika. So me the. সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকে আরেকটি টিকটক ট্রেন্ডিং ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে। তো গাইজ, ভিডিওটি এডিট করার জন্য আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এবং আপনাদেরকে একটি ভিডিওর প্রয়োজন হবে। আপনি ধরনের একটা ভিডিও শ্যুট করে নেবেন আপনাদের টিকটক ভিডিও, তাহলে আপনার ধরনের এডিট করতে পারবেন ভিউস। তো এডিট করার জন্য আপনাদেরকে আগে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ভিডিও সিলেক্ট করতেছি এখানে। তো ভিডিওটা সিলেক্ট হলে গিয়ে হয়ে গেলে এখানে অ্যাডে একটা ক্লিক করবেন, দেন অ্যাডে ক্লিক করার পর আপনারা যা করবেন দেখিয়ে দিতেছি আমি। তো এখানে আপনারা ইফেক্ট দেখতে পারবেন, তো ইফেক্ট একটে ক্লিক করতে হবে, দেন ভিডিও ইফেক্ট একটে ক্লিক করবেন, দেন এখানে আপনারা পার্টিটাকে সিলেক্ট করবেন। তো গাইজ, আপনাদেরকে নেট কানেকশন দিতে হবে, যদি আপনাদের কোনো নেট কানেকশন না থাকে তাহলে হবে না। তো গাইজ, নেটের কারণে একটু প্রবলেম হতেছে, তো একটু ওয়েট করেন। এখানে ইফেক্টগুলো আসছে, তো দেখেন এখানে ইফেক্টগুলো কিন্তু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন কলরফুল যে ইফেক্টটা আছে, এটাতে আপনার একটা ক্লিক করবেন, যে ইফেক্টটা আছে কলরফুল এটা আপনাদের ভিডিওতে অ্যাড করে নেবেন ভিউয়ার্স। তো কলরফুল ভিডিওটাকে ইফেক্টটাকে আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর অ্যাডজাস্ট করে নিতে হবে, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। কিন্তু গাইজ, এখন আমরা এখানে অ্যাডজাস্ট করবো, এই জন্য এখানে টিক মার্কে একটা ক্লিক করবো। দেখেন এই নেটের কারণে কিন্তু একটু স্লো কাজ করতেছে, আপনারা একটু ওয়েট করেন তাহলে হয়ে যাবে ভিউয়ার্স। তো দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো আসার পর আপনারা এখানে কী করবেন, দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, তো অ্যাডজাস্টে ক্লিক করে আপনার স্পিডটাকে একবার এখানে কমাই দিবেন। দেওয়ার পর এই যে কলরটাকে আপনার এখানে 20 রাখবেন। রাখার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা ভিডিও বরাবর এটাকে করে দেবেন। দেওয়ার পর আপনারা ক্যাপকাটের একটা লোগো দেখতে পারবেন শেষে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটাকে এখান থেকে আপনারা ডিলিট করবেন। ডিলিট করার পর এখানে প্রথম দিকে আপনারা চলে আসবেন। তো আসার পর আপনাদের ইফেক্ট কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে ভিউয়ার্স। এখন আপনারা কী করবেন, এখানে ভিডিওটাকে একটু প্লে করবেন, দেখেন এখানে একটা অ্যানিমেশন দেওয়া লাগবে, এই জন্য আপনারা এখানে স্প্লিট করবেন, দেন স্প্লিটে ক্লিক করার পর এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন। করার পর আপনারা ইনে একটা ক্লিক করবেন, করার পর এখানে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। দেখেন ওয়েট করার পর আপনারা একবারে শেষের দিকে চলে আসবেন, এখানে দেখেন আসার পর এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে আপনারা একটা অ্যানিমেশন সিলেক্ট করে দেবেন, দেখেন একটা অ্যানিমেশন এখানে সিলেক্ট করলাম, দেন টিক মার্কে একটা ক্লিক করলাম, দেখেন এখানে। এখন এবার যদি দেখেন আপনারা, এবার এখানে একটা স্প্লিট করবেন, দেন এখান থেকে আপনাদেরকে আবার অ্যানিমেশনে ক্লিক করতে হবে, দেন ইনে ক্লিক করবেন। দেন ইনে ক্লিক করার পর আপনারা আবার একবারে শেষের দিকে চলে যাবেন, এখানে দেখেন একবারে শেষে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, তো আপনারা দেখতে পারলেন একবারে শেষের দিকে চলে আসছে। তো আসার পর এখন আপনারা এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দেবেন, তারপর টিক মার্কে একটা ক্লিক করবেন, দেখেন এখানে অ্যানিমেশনগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনি দেখেন এভাবে কিন্তু আপনারা অ্যানিমেশনগুলো দিয়ে এখানে খুব সুন্দরভাবে এটাকে ইয়ে করে নিতে পারেন। তো এরপর আপনারা কী করবেন, আপনাদের অরিজিনাল ভিডিওটার উপরে একটা টাচ করবেন, করার পরে একে স্ক্রল করে এখানে অ্যাডজাস্টে চলে আসবেন। আসার পর এখানে স্যাচুরেশনটাকে আপনারা একটু ডান করে দেবেন, দেন এক্সপোজারটাকে একটু আপনারা হাই করবেন, দেখেন এখানে, তাহলে ভিডিওটা দেখতে জোস হবে। এবং এখানে টিক মার্কে ক্লিক করবেন, দেন পরের খণ্ডটা যেটা আছে সেটাতে আপনারা সেমভাবে করে দেবেন। এখান থেকে অ্যাডজাস্টে আসবেন, আসার পর এখানে আপনারা এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দেবেন এবং স্যাচুরেশনটাকে একটু হালকা কমাই দেবেন, দেন টিক মার্কে একটা ক্লিক করবেন, দেন শেষের খণ্ডটাতে সেমভাবে আপনারা এখানে অ্যাডজাস্টে আসবেন। আসার পর এখান থেকে আপনারা স্যাচুরেশনটাকে একটু কমাই দিয়ে এক্সপোজারটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে টিক মার্কে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা এডিটিং কাজ কমপ্লিট। এখন আপনাদের এক্সপোর্ট করতে হবে ভিউয়ার্স। এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অপশনটাকে আপনারা দুইটাকে একবারে হাই রেজলিউশনে করে দেবেন, তাহলে HD কোয়ালিটিতে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে ভিউয়ার্স। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন তে চিহ্ন একটা আইকন, এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।